পাকিস্তানে জ্বালানি তেলের দাম দু দফা বাড়ানোর পর এবার গ্যাসের দাম শতকরা 45% বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। নানা নাটকীয়তার পর গত এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে সরিয়ে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। এরপরই অর্থনৈতিক দুর্দশা কাটাতে আইএমএফের দ্বারস্থ হন তিনি। ঋণ পেতে জ্বালানি খাতে দেওয়া ভর্তুকি প্রত্যাহারের পাশাপাশি বেশ কিছু কঠোর শর্ত দেয় আইএমএফ। বিনিময়ে $90 কোটি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আইএমএফের সঙ্গে সমঝোতার আশায় এক সপ্তাহের ব্যবধানে দুইবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার। প্রতি লিটার পেট্রোলের দাম 30 রুপি বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 209.86 রুপি। এর আগে গত 27 মে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 30 রুপি। যা আয় করছি তা দিয়ে সংসারের খরচ মেটাতেই কষ্ট হচ্ছে, তার উপরে পেট্রোলের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা কার কাছে অভিযোগ করব? আমদানি করা সরকার পেট্রোলের দাম এক মাসে 60 রুপি বাড়িয়েছে, সবারই এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে রাজধানী ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহরের রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। আমাদের রাশিয়া থেকে তেল কেনা উচিত। ইমরান খানের রাশিয়া সফরের পেছনের কারণ ছিল কম দামে তেল আমদানি করা। যদি তেলের দাম কম হয় তবে সবকিছুই সস্তা হবে। গরিবের কি হবে? যারা মাসে 10 থেকে 12 হাজার রুপি উপার্জন করে তাদের কি হবে? শুক্রবার নতুন করে গ্যাসের দাম শতকরা 45% বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার, যা কার্যকর হবে আগামী 1 জুলাই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পাকিস্তানে জ্বালানি তেলের দাম দু দফা বাড়ানোর পর এবার গ্যাসের দাম শতকরা 45% বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। নানা নাটকীয়তার পর গত এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে সরিয়ে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। এরপরই অর্থনৈতিক দুর্দশা কাটাতে আইএমএফের দ্বারস্থ হন তিনি। ঋণ পেতে জ্বালানি খাতে দেওয়া ভর্তুকি প্রত্যাহারের পাশাপাশি বেশ কিছু কঠোর শর্ত দেয় আইএমএফ। বিনিময়ে $90 কোটি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আইএমএফের সঙ্গে সমঝোতার আশায় এক সপ্তাহের ব্যবধানে দুইবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার। প্রতি লিটার পেট্রোলের দাম 30 রুপি বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 209.86 রুপি। এর আগে গত 27 মে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 30 রুপি। যা আয় করছি তা দিয়ে সংসারের খরচ মেটাতেই কষ্ট হচ্ছে, তার উপরে পেট্রোলের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা কার কাছে অভিযোগ করব? আমদানি করা সরকার পেট্রোলের দাম এক মাসে 60 রুপি বাড়িয়েছে, সবারই এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে রাজধানী ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহরের রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। আমাদের রাশিয়া থেকে তেল কেনা উচিত। ইমরান খানের রাশিয়া সফরের পেছনের কারণ ছিল কম দামে তেল আমদানি করা। যদি তেলের দাম কম হয় তবে সবকিছুই সস্তা হবে। গরিবের কি হবে? যারা মাসে 10 থেকে 12 হাজার রুপি উপার্জন করে তাদের কি হবে? শুক্রবার নতুন করে গ্যাসের দাম শতকরা 45% বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার, যা কার্যকর হবে আগামী 1 জুলাই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।